বুবলি, মানে এখনো বলছি ঘেন্না লাগে, এই থার্ড পার্সন, ওই মহিলা, ওই মহিলা আলু পচা গন্ধ যে যেখানেই যায় মানে ছড়িয়ে নিয়ে যায়, নোংরা তো নোংরাই। কি রাগ ম্যাডামের, কি ক্ষোভ, কি বিদ্বেষ! তবে গে দেখ অপবিশ্বাস শবনম বুবলিকে, যত ঘুষি গালি দেখ, মারামারি করুক, মিছিল তোলক, স্লোগান তোলক শবনম বুবলির বিরুদ্ধে, তবে এবার কিন্তু অপবিশ্বাস শবনম বুবলিকে নতুন গালি দিয়েছেন, পচা আলু বলেছেন। যাই হোক, সেটি এতক্ষণে নিশ্চয়ই আমরা শুনে ফেলেছেন। এই যে এই শবনম বুবলি অপবিশ্বাসের ক্ষোভের কারণ কেন, হিংসা নাকি অন্য কিছু, এই যে অপবিশ্বাস এত গালি দিলেন শবনম বুবলিকে, কিন্তু এতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি হলো অপবিশ্বাস যদি তিনটি কথার উত্তর দিতেন। উত্তরের আগে আমরা অপবিশ্বাসের দুটি কথা শুনে আসি, শুনুন। এই যে অপবিশ্বাসের শাস্তি কি হবে আপনার কাছে? কি শাস্তি দিতে চাচ্ছেন আপনারা? কি শাস্তি? মনি ভাবি নাম্বারটা কি আমাকে দিতে পারবে? আমি ওনাকে হোয়াটসঅ্যাপে করলাম, হোয়াটসঅ্যাপে কলার পর এক সেকেন্ডে সে ধরেছে। আমার ওনাকে কিচ্ছু বলতে হয়নি, আমি ওনাকে বলেছি ভাবি আপনি আমাকে অপু ডেকেছেন না এবং আমাকে আদর করেছেন না, ভাবি ওই মহিলার ইন্টেনশনই হচ্ছে প্রত্যেকটা সংসার ভাঙানো, ঠিক আছে? তো যাই হোক, শাকিব অত্যন্ত একজন মানে কি বি, এই কাজ জীবনে আপনাকে করতে দিব না, আপনি দরকার পড়লে বলেন, আমি ভাইয়ার সাথে কথা বলবো, আমার একদম স্পষ্ট কথাগুলো মুখস্থ আছে যে আমি দরকার পড়লে ভাইয়ার সাথে কথা বলবো, যে আপনি ভাইয়াকে ছেড়ে যাবেন ইম্পসিবল, এটা আপনি স্বপ্নেও চিন্তা করবেন না। আমি যে কাজটা করেছি আমার তো রাগের জায়গাটা অনেক বেশি, আমি তাদের আগে নেই, পেছনে নেই, ডানে নেই, বাই নেই, উনি কেন ওই সময় আমার নামটায় উনি উল্লেখ করে লিখলেন, কেন লিখলেন আমার নামটায়? ম্যাডাম, আপনি বলেছেন নাজমু মানে ফারজানা মুন্নির সাথে আপনার তেমন একটা যোগাযোগ নেই, তেমন একটা ভালো পরিচয় নেই, ঘনিষ্ঠতা নেই, এবং আপনার কাছে ফারজানা মুন্নির মোবাইল নাম্বার ছিল না, এটিও আপনার কথায় প্রমাণিত হয়েছে, এবং আপনি আরেকজনের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ফারজানা মুন্নিকে ফোন দেওয়ার কি দরকার ছিল? কোনো দরকার আছে আপনার ফোন দেওয়ার? দরকার ছিল না। এখন কথা হলো, এত কথা না বলে আপনি যদি তিনটি কথার উত্তর দিতেন। এক, আপনি কেন ফারজানা মুন্নির কথাগুলো রেকর্ড করেছেন, অনুমতি নেন নাই? দুই, কেন আপনি কেটে কেটে আপনার কথাগুলো কেটে ফেলে দিয়েছেন? তিন, কেন আপনি এগুলো আবার ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন? এই তিনটি কাজ তো আপনি করেছেন, তাই না? রেকর্ডও আপনি করেছেন, এডিট আপনি করেছেন বা আপনার মাধ্যমে হয়েছে, এবং নেটে ছেড়ে দেওয়াটাও আপনি করেছেন। এই তিনটি কাজ আপনি কেন করেছেন? এই তিনটি কাজ কি আপনার অপরাধ নয়? ফোন কল রেকর্ড করা এবং সেটি এডিট করা এবং সেটি ইন্টারনেটে ছেড়ে দেওয়া, এই তিনটি কাজ আপনি কেন করলেন? এই তিনটি কাজ কি অপরাধ? অপরাধ নয়? আপনি কেন এই তিনটি কাজের জন্য সরি বললেন না? এটি আমার প্রশ্ন। দ্বিতীয় বিষয় হলো, আপনি আবারও শাকিব খানকে ব্যবহার করেছেন, কীভাবে? এই যে আপনি শাকিবকেও বলেছেন আপনার প্রত্যেকটা দুঃখের কথা, তখন সে বেনারসে শ্যুট করছিল, সেটা আমার পরিবারকে ঘিরে, পরিবার কিন্তু আমি, আমার ছেলে এবং আমার ছেলের ফ্যামিলি সহকারে কি পরিবার। আপনি ফারজানা মুন্নিকে শাকিব খানের নাম্বার দিয়েছেন অনুমতি ছাড়া কথা বলার জন্য, ভালো কথা। আবার আপনি শাকিব খানকে ব্যবহার করেছেন আপনার কথায়। শাকিব খান আপনার পরিবার, আপনার ছেলের পরিবার, আপনার ছেলের দাদার পরিবার, সেটি কিন্তু আব্রাম খান জয়েরও পরিবার। কথা হলো, সবচেয়ে মজার বিষয় হলো, বুবলিকে আপনি যে পচা আলু বলেছেন, কেন বলেছেন? গন্ধ এবং ঘৃণা দুটি জিনিসই কিন্তু আপনি ছড়াচ্ছেন, অথচ বলছেন বুবলির কথা। আমি বলছি না বুবলি ভালো, বুবলিও ভালো না, কিন্তু গন্ধ এবং ঘৃণা বারবার বিভিন্ন টেলিভিশনেতে গিয়ে, টক শোতে গিয়ে, লাইভে এসে আপনিই ছড়াচ্ছেন, আপনি সুযোগ করে দিয়েছেন, আপনি ফারজানা মুন্নিকে অযাচিতভাবে ফোন দিয়েছেন, আপনি শাকিব খানের সাথে ফারজানা মুন্নির যোগাযোগ করিয়ে দিয়েছেন, যাতে করে শাকিব খান বুঝতে পারে ফারজানা মুন্নি বিরক্ত শবনম বুবলির উপরে,
তাহলে অপবিশ্বাসকে শাকিব খান কাছে টেনে নিবে, এমনই তো উদ্দেশ্য ছিল। শাকিব খানের কাছে অপুকে, বুবলিকে আপনি আরও বেশি কালার করে দেওয়া, চরিত্রহীন হিসাবে উপস্থাপন করা। শবনম বুবলি গান বাংলার অফিসে গিয়ে কি করে, কিভাবে কফি খায়, কাদেরকে কফি খাওয়ায়, মিষ্টি বেশি দেয় নাকি চিনি বেশি দেয়, নাকি তিতা কফি খায়, এত কিছু আপনি কিভাবে জানেন? নিশ্চয়ই আপনি তার পেছনে লোক লাগিয়ে দিয়েছেন, এমনটি ভালো নয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।